বিশ্বকাপ আসরকে ইসলাম প্রচারে কাজে লাগাচ্ছে কাতার। 92 বছরে প্রথমবারের মতো বিশ্বকাপ শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি, আর আজকে আমি কথা বলবো এবারের বিশ্বকাপে কাতার কিভাবে আমাদের ইসলামকে সবার সামনে তুলে ধরলো সেটা নিয়ে। গত 92 বছর পর এবারই প্রথম কোনো মুসলিম দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, আর প্রথমবারেই কাতার দেখিয়ে দিল কিভাবে বিশ্বকাপ আয়োজন করতে হয় আর কিভাবে পুরো বিশ্বের সামনে কালেমার পতাকা ওড়াতে হয়। প্রথমবারের মতো পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। বাস্তা বাস্তা ছেলেগুলো মাঠের মধ্যে সারিবদ্ধভাবে বসে কোরআন তেলাওয়াত করছিল। বিশ্বাস করেন, দেখতে ও শুনতে এত ভাল লাগছিল, যারা এখনো দেখেন না একটু কষ্ট করে দেখে নেবেন। এরপর কোরআন তেলাওয়াত নিয়ে আসেন গানিমাল মুফতা। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনা, ইতিমধ্যে আপনাদের মধ্যে এই নামটা শুনেন নাই এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। মিন যাকারিন ওয়া উনসা, কাতার বিশ্বকাপের সেরা এবং সর্বোচ্চ স্পটলাইটে এই তরুণ। ওয়া জাআলনাকুম শুউবান, তিনি তার শারীরিক অক্ষমতাকে শক্তিতে রূপান্তর করেছেন। ক্বাবাইলা লিতাআরাফু, বিশ্বকাপের মঞ্চে সূরা আল হুজরতের 13 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এবং সাথে সাথে ইংরেজিতে অনুবাদ করে দেন। We were raised to believe that we were scattered on this earth. আর ইংরেজি অনুবাদ শোনার পর পুরো স্টেডিয়াম থমকে যায়। হ্যাঁ, আমাদের ইসলাম এতটাই সুন্দর। Here are differences. বিশ্বে এত বড় বড় মানুষ থাকা সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানে চিফ গেস্ট হিসেবে ডেকে নিয়ে গেল আমাদের সবার প্রিয় ডক্টর জাকির নায়েককে। শাকিরা, নুরা ফাতিহ সহ আরো অনেকেরই পারফর্ম করার কথা ছিল, বাট কিছুই হয় নাই, কারণ উদ্বোধনী অনুষ্ঠানে অশ্লীলতাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হয় নাই। শুধুমাত্র BTS এর গানটা ছাড়া সবই তারা ইসলাম প্রসারে কাজে লাগাইছে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ বাণী ও হাদিস সমূহ বিশ্বকাপের স্টেডিয়াম, গ্যালারি এবং এয়ারপোর্টের আশেপাশে ব্যানার আকারে লাগিয়ে রাখছে, সাথে ইংরেজিতে ট্রান্সলেশনও করে দিচ্ছে, যাতে আমাদের ইসলাম সম্পর্কে অমুসলিমরা সহজে বুঝতে পারে। বিশ্বকাপ আসরকে ইসলাম প্রচারে কাজে লাগাচ্ছে কাতার। হ্যাঁ, এই কথাটা আসলে সত্য, কারণ কাতারের বিশ্বকাপকে ঘিরে নেওয়া প্রতিটি পদক্ষেপই সেটাই প্রমাণ করে দেয়। তারা তো টুপির আদলে একটা স্টেডিয়ামও বানিয়ে ফেলছে। বিশ্বকাপ চলাকালীন সময় অ্যালকোহল সহ সকল প্রকার নেশাদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করছে। খেলা দেখতে আসা দর্শকরা অশ্লীল পোশাক পরতে পারবে না, মিনিমাম হাঁটু এবং শরীর ঢেকে রাখতে হবে মহিলা দর্শকদের ক্ষেত্রে। সমকামিতাও নিষিদ্ধ করছে, যদিও এটার জন্য অনেকে প্রতিবাদ করেছিল, বাট কোনো লাভ হয় নাই। আমার সব থেকে অবাক লাগতেছে, এত মানুষ, এত দেশ, এত ষড়যন্ত্র করার পরও কাতারকে দমিয়ে রাখতে পায় না, তারা যেটা ঠিক করছিল সেটাই করতেছে, এমনকি ফিফাও তাদের কথা মেনে নিতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ইসলামের প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে সবকিছুতেই সফল হওয়া যায়। আমার কাছে সব থেকে ভালো লাগছে কাতারের বিশ্বকাপ আয়োজন দেখে, ভাই রে ভাই, আমার মনে হয় না পুরো বিশ্ব এর আগে এমন কোনো বিশ্বকাপ দেখছে। প্রযুক্তি থেকে শুরু করে আয়োজন কোনো কিছুরই কমতি নাই, পুরো বিশ্বকে দেখিয়ে দিল হ্যাঁ মুসলিম দেশগুলো পারে। নাও কাম টু দা পয়েন্ট, এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, জানি না এরপরে আর কোনোদিন কোনো মুসলিম দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কিনা, হলেও এমন একটা বিশ্বকাপ দেখতে পারবো কিনা সেটাও জানি না, কারণ এভাবে কারো পরোয়া না করে শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য এমন একটা বিশ্বকাপের আয়োজন করতে কেউ পারবে কিনা আমার জানা নাই। তাই এই বিশ্বকাপের এই বিষয়গুলোকে এক জায়গায় করে রাখলাম, যাতে করে ভিডিওটা দেখে মাঝে মাঝে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে পারি, কারণ এই বিশ্বকাপ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। শেখার আছে কিভাবে কারো তোয়াক্কা না করে ইসলামকে সবার সামনে তুলে ধরতে হয়, শেখার আছে গানিমাল মুফতাকে দেখে কিভাবে শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও পুরো বিশ্বকে জয় করা যায়, শেখার আছে কিভাবে ইসলামের আইন মেনে রাষ্ট্র চালানো যায়। হ্যাঁ, এতটুকুই বলার ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করুন, লাগবে ভিডিওটা দেখছেন এতটুকুই জানাব, তবে নামটা মনে রাখেন। চিল।